নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা আর আমার চ্যানেল কৃষ্ণের বাগানে আমার সমস্ত ভারতীয় এবং বাংলাদেশি বন্ধুদের স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা সিঙ্গেল পেটাল স্থলপদ্ম, বারো মাসে ফুল হয় এটা, তাই বারো মাসে গাছও বলা যায়। এটা হচ্ছে হলুদ রঙের। আগের দিন আমি যেটা দেখিয়েছিলাম সেটা ছিল সাদা, আর এটা হচ্ছে হলুদ। এটা হচ্ছে অনেকটা জবা প্রজাতি, তাই একে হিবিস্কাস মেটাবিলিসও বলা হয়। চলুন এই গাছটি প্রতিস্থাপন পর্ব নিয়ে আজকে আসবো। আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা অল বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, তাহলেই আপনারা আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা চলুন আজকে এই গাছটি প্রতিস্থাপন পর্ব নিয়ে আসি। বলে নিই, এই গাছটি সারা বছরই ফুল দেয় কম বেশি, তাই আপনারা সারা বছরই এই গাছটি থেকে ফুল পাবেন। তাহলে প্রত্যেকেই এই গাছটি একটি করে আপনারা লাগাতে পারেন, কেননা দেশি স্থলপদ্ম যেটা সেটা মাত্র বছরে একবারই ফুল দেয়, কিন্তু এটা থেকে আপনারা সারা বছর ফুল পাবেন। তাই অবশ্যই অবশ্যই করে আপনারা এই গাছটি একটি লাগিয়ে নেবেন। চলুন এবার এই প্রতিস্থাপন পর্ব নিয়ে আসবো। তার আগে বলিনি, এটিও খুব লো মেনটেন্যান্সের গাছ, খুব একটা যত্ন লাগে না, তবে একটু যেহেতু সারা বছর ফুল ফোটে তাই একটু যত্ন করতে হয়। এই জন্য টব নির্বাচন করতে হবে 10 ইঞ্চি 12 ইঞ্চি। আমি এই মুহূর্তে এটা ছোটো গাছ, তাই আমি 8 ইঞ্চি টবে লাগাবো। তারপর একটু গাছটা বড় হলে আমি বড় পটে রিপোর্ট করে দেবো। এটা হলো টব হলে। এবার বলি মাটি। মাটি এই জন্য নেবেন আপনারা দুভাগ মাটি, এক ভাগ বালি, এক ভাগ কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো পাতা পচা সার বা এক বছরের পুরনো গোবর সার, আর নেবেন এক ভাগ কোকোপিট, আর নিমখোল এক মুঠোর মতো, আর ফাঙ্গিসাইড অল্প। এই দিয়ে আপনারা মাটিটা তৈরি করবেন। আমি মাটি তৈরি করে রেখেছি, এভাবে মাটি তৈরি করবেন। আর প্রতিস্থাপনের মূল অঙ্গ যেটা হলো সেটা হলো ড্রেনেজ সিস্টেম। এটা আপনারা অবশ্যই ভালো 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 করে করবেন, তা না হলে কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যেতে পারে। দেখবেন এটা প্রতিস্থাপনের ড্রেনেজ সিস্টেমের আবার 3টি স্টেপ আছে, আই বাটন বা এতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেটা আপনারা অবশ্যই অবশ্যই করে দেখে নেবেন এবং সেভাবে আপনারা ড্রেনেজ সিস্টেম করে তারপরে গাছ লাগাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, তাহলে আপনারা আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। আমি অলরেডি ড্রেনেজ সিস্টেম তৈরি করে একটু মাটি ভরে রেখেছি। এবার আমি গাছটি বসিয়ে দেখে নেব ঠিক হচ্ছে কি না। দেখুন কত শিকড়ের মধ্যে গাছটিকে, আর একটু মাটি দিতে হবে। আর মাটিটা সবসময় চেপে চেপে দেবেন যেন ভেতরে কোনো এয়ার গ্যাপ না থাকে, কারণ এয়ার গ্যাপ থাকলে ফাঙ্গাস লেগে, শিকড়ে ফাঙ্গাস লেগে রুট রট হয়ে যেতে পারে। সবসময় আর গাছটিকে সবসময় মিডিলে বসানোর চেষ্টা করবেন। গাছটিকে বসিয়ে দিলাম, এবার চারপাশ থেকে মাটি দিয়ে দেব। চারপাশ থেকে মাটি এভাবে চেপে চেপে দিয়ে দেবেন। দেখবেন যেন কোনো এয়ার না থাকে, থেকে যায় ভেতরে, তাহলে আপনার গাছ নষ্ট হয়ে যেতে পারে। একটু মাটি লাগবে আমার।
আমার গাছ প্রতিস্থাপন হয়ে গেছে। এবার আমি দেব জল। সবসময় গাছ প্রতিস্থাপনের পরে টব ভর্তি করে জল দিয়ে দেবেন। আমার প্রতিস্থাপন পর্ব হয়ে গেছে। এবার আসি এটাকে কোথায় রাখবো। লাগানোর পর যেদিন আপনারা সেমি শেডে রাখুন, শেডি এরিয়াতে, তারপর এতে ফুল সানলাইটে দিয়ে দিবেন, কারণ এর ফুল সানলাইট খুব ভালোবাসে। তবে সেমি শেডেও এই গাছটা হয়, তবে সেক্ষেত্রে ফুলটা কম পাবেন, আর রোদে ফুল সানলাইটে রাখলে আপনারা প্রচুর প্রচুর ফুল পাবেন এবং 12 মাস ফুল পাবেন, তবে কম বেশি, কোনো সময় কম ফুল দেবে, কোনো সময় বেশি ফুল দেবে। এবারে আসি জলের ব্যাপারে। এরা জল ভালোবাসে, অর্থাৎ ময়েশ্চার ভালোবাসে, কিন্তু গোড়ায় জল জমা কিন্তু একেবারেই পছন্দ করে না। তাই জল আপনারা দেবেন একটু বুঝে দেবেন, যখন ওপরে মাটি শুকোবে তখনই জল দেবেন, কিন্তু জল যেন ওয়েল ড্রেন্ড হয়ে যায় সেদিকেও খেয়াল রাখবেন। এই হলো জলের ব্যাপারে কথা বললাম। এবার আসি খাবার। খাবার লাগানোর 20-25 দিন পর আপনারা দিতে জৈব সার, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, সার গুঁড়ো, একটু নিম খোল, কলার খোসা, সব কলার খোসা গুঁড়ো, শুকনো কলার খোসা গুঁড়ো করে অথবা কলার খোসা ভেজানো জল সব একসাথে মিশিয়ে দেবেন। আর যদি কলার খোসা যদি না থাকে সেক্ষেত্রে পটাশ দিয়ে দেবেন। সব একসাথে মিশিয়ে আপনারা 15 দিন অন্তর অন্তর দিতে থাকুন। অথবা আরেকটা সারও দিতে পারেন, চা পাতা সার, ডিমের খোসা, কলার খোসা, তিনটে মিশিয়েও আপনারা দিতে পারেন। আর যারা জৈব সার দেবেন তারা 1/2 চামচ ডিএপি আর 1/2 চামচ পটাশ একসাথে মিশিয়ে 15 দিন অন্তর দিতে থাকবেন। যখন দেখবেন কুঁড়ি আসতে শুরু করেছে তখন থেকে এই খাবারটা শুরু করে দেবেন, তাহলে খুব ভালো হবে। আপনার নিয়মিত খাবারটা দিতে থাকুন, আশা করি আপনাদের গাছে সুবৃদ্ধি হবে এবং আপনারা প্রচুর প্রচুর ফুল পাবেন। এবার আসি রোগ পোকা প্রসঙ্গে। রোগ পোকা বলতে এদের মিলিবাগ তো খুব হয়, তাই মিলিবাগ থেকে আপনারা খুব সাবধান। মিলিবাগ একটু আধটু হলে আপনার হাত দিয়ে পরিষ্কার করে দিতে পারেন, বা 1/2 চামচ শ্যাম্পু 1 লিটার জলে গুলে আর তার সাথে একটু ডিটারজেন্ট পাউডার বা ডিটারজেন্ট লিকুইড সোপ যেটা, সেটা একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করুন 3 দিন অন্তর অন্তর, তাহলে আশা করি চলে যাবে। আর যদি দেখেন খুব বেশি হয়েছে মিলিবাগ, সেক্ষেত্রে আপনার একতারা নামে একটি ওষুধ আছে, সেটা 1 গ্রাম থেকে 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করুন, তাহলে আশা করি আপনাদের মিলিবাগ চলে যাবে। আরেকটা রোগ হয় যেটা, সেটা হচ্ছে পাতা, লেদা পোকাতে পাতা খেয়ে দেয়। সেক্ষেত্রে আপনারা ট্যাপগড বা রোগোর 20 ফোঁটা 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করুন, তাহলে চলে যাবে। অথবা আমি বলবো, আমি যেটা করি নিয়মিত নিম তেল স্প্রে করি, আপনারাও এটা করে দেখতে পারেন, সেক্ষেত্রেও আপনারা সুফল পাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এভাবে আপনারা গাছ করতে থাকুন, আপনারা নিশ্চয়ই এর সুফল পাবেন। গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রচুর প্রচুর ফুল পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, তাহলে আপনারা আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।